আজকে আমাদের উপদেষ্টা সকলের পক্ষ থেকে কথা বলেছে, ফলে আমি মনে হয় তার কথা একটা লাইক দেই, আমার বক্তব্যটা অনেকটা সংক্ষিপ্ত হয়ে যাবে। তবে আজকে কিছুটা বলার আছে, নেই তা নয়। আমাদের মাঝে আসলে মাননীয় উপাচার্য মহোদয় থাকার কথা ছিল একেবারে ইলেভেন্থ আওয়ারে। আমি যখন কথা বলছিলাম ইলেভেন্থ আওয়ারে কিছু এক্সট্রা কাজ চলে এসছে, ফলে স্যার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। তবে উনি আমাদের আজকের অনুষ্ঠানের শুভকামনা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, নতুন কমিটিকে উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং বিগত যে কমিটি তারা যে ভালো কাজ করেছেন তারও প্রশংসা করেছেন। তবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাণিতিক ও পদার্থ বিষয় পরিষদের সম্মানিত ডিন প্রফেসর রঞ্জিত কুমার মজুমদার স্যার, এবং একটা কথা বলে না বললেই নয়, আমি যখন উপদেষ্টা হিসাবে এই জায়গায় কাজ করেছি তখন থেকে আমরা এই ক্লাবের যে সম্প্রসারণের দিকে চিন্তা করেছি, সম্প্রসারণ ইন এ সেন্স যে আমরা ক্লাবগুলো ক্লাবটাকে কীভাবে বিভাগের সাথে সংশ্লিষ্ট করা যায়, কীভাবে দুটো ফ্যাকাল্টি যে আছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি এবং বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি এদের সাথে কীভাবে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করা যায়, অর্থাৎ আমরা যে কয়টা দিন এই যে কয়টা বছর বা আগামী দিন এই ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করবে তারা যেন সায়েন্স ফ্যাকাল্টি এবং লাইফ সায়েন্স ফ্যাকাল্টির সাথে একেবারে মিশে কাজ করতে পারে, তার অন্যতম যিনি চিন্তা আমাকে দিয়েছেন, আমাকে যে পরামর্শ দিয়েছেন আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন অজিত স্যার, স্যারকে এই ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই স্যার। উপদেষ্টা শরীফ এখানে আছে, বক্তব্য রেখেছে, আপনারা সবাই শুনেছেন। বিভিন্ন ক্লাবের বিশেষ করে প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি এবং অন্যান্য ক্লাবের আজকে যারা এই এজিএম এবং সাধারণ সভা বা তাদের যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের শুভকামনা আমাদেরকে জানিয়েছেন, আমাদের পথ চলা নিশ্চয়ই আরও সুন্দর হবে। তবে সায়েন্স ক্লাব যে কার্যক্রমগুলো করেছে আপনারা সবই দেখেছেন, একটা অর্থ বছর যদি আমরা বলি বা কার্যকরী বছর যদি বলি সেখানে 19 থেকে 20টা বা 22টা প্রোগ্রাম করা, এবং এরকম যদি হয় আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি বলি যে একই প্রোগ্রামের উদ্বোধনী দিনে একজন মন্ত্রীকে নিয়ে আসা, একই প্রোগ্রামের সমাপনী দিনে শিক্ষা পরিবারের যিনি সর্বোচ্চ ব্যক্তি শিক্ষা পরিবারের শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা, এটা কিন্তু কোনো সহজ কাজ নয়, যেটা এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাব করে দেখিয়েছে, ফলে আমরা করতালের মাধ্যমে তাদেরকে বিগত কমিটিকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর পরবর্তী যে কমিটি আছে তাদের কাছে আমার সুনির্দিষ্ট কিছু উপদেশ থাকবে, যদি উপদেশটা হিসাবে আসলে সবসময় তো উপদেশ দিয়েই থাকি, প্রকাশ্য উপদেশ দেওয়াটা জানি কেমন, তারপরে তো কিছু সময় দিতে হয়। আমি যেটা লক্ষ্য করেছি যে এখানে সায়েন্স ফ্যাকাল্টির কিছু কিছু বিভাগের শিক্ষার্থীদের একেবারে অনুপস্থিত আছে, যেমন যদি বলি জিওলজিক্যাল সায়েন্সের কোনো স্টুডেন্টকে আমি দেখতে পাই না, তারপরে ফিজিক্স থেকে একেবারে অনুপস্থিত হয়ে গেছে একটা সময় ছিল, আমি অন্ততপক্ষে এখানে দেখতে পাচ্ছি না, স্ট্যাটিস্টিক্স থেকে একজনকে পেলাম, কম্পিউটার সায়েন্স থেকে একজন আমরা সেক্রেটারিকে পেয়েছি, আশা করি ওর মাধ্যমে কম্পিউটার সায়েন্স থেকে আরও শিক্ষার্থী এখানে আসবে, ফার্মেসি থেকে কোনো স্টুডেন্টকে আমরা এখানে পাইনি, জুলজি থেকে পাইনি, বলে আমার যেটা নতুন, হ্যাঁ তো আমার যেটা অনুরোধ থাকবে এটাকে আরো কতটা সার্বজনীন করা যায়, অর্থাৎ সায়েন্স ক্লাবকে সায়েন্স ভিত্তিক যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কীভাবে বেশি সম্পৃক্ত করা যায় আমার একটা অনুরোধ থাকবে তোমাদের প্রতি, বিশেষ করে নতুন কমিটিতে যারা কাজ করছো। আর সোশ্যাল সায়েন্সও কিন্তু সায়েন্সের একটা অংশ আছে, হ্যাঁ সমাজ বিজ্ঞান, বিজ্ঞান তো সেখানেও আছে, বিজ্ঞান নিয়ে তারা কাজ করে গবেষণা করে, ফলে আমরা যদি এক্সটেনশনের কথা বলি আমি যেটা শুরুতেই বললাম যে আমি আসার পর থেকে এখানে যেটুকু দুটো কাজ যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টকে গণিত অলিম্পিয়াডে সরাসরি সম্পৃক্ত করা, ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষকদেরকে সরাসরি সম্পৃক্ত করা, আর দুটো ইউনিটকে দুটো সায়েন্স ফ্যাকাল্টিকে সম্পৃক্ত করা, এবং আমার সামনে যে স্যার বসে আছেন আমি যদি একেবারে সংখ্যাতাত্ত্বিক হিসাবে বলি যে সায়েন্স ফ্যাকাল্টি সরাসরি আর্থিক অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, এবং আমরা যদি এটা কন্টিনিউ করি সকল বছর পাই তাহলে আমাদের আমাদের সায়েন্স ক্লাব আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। তো
যেটা বলছিলাম যে সমাজ বিজ্ঞানকেও কিভাবে আমাদের সঙ্গে আনা যায়, যেহেতু সোশ্যাল সায়েন্স বলে যে শব্দ আছে তারাও বিজ্ঞানের কাজ করে। ফলে নতুন কমিটির কাছে এরকম কিছু চিন্তা যে ক্লাবটাকে কিভাবে এক্সপ্যানশন করা যায়। আমাদের ক্লাস ক্লাবের গোলটিটাকে শুধুমাত্র স্পেসিফিক একটা বা দুটো ডিপার্টমেন্টের মধ্যে সম্পৃক্ত না রেখে আমরা কিভাবে তাকে আরো বেশি এক্সপ্যানশন করতে চাই, এই কাজগুলো করতে হবে এবং নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে এবং এগুলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো আবারও পুরাতন যারা ছিল, সাবেক যারা হয়েছে, আরেক যারা বলেছে যে একটু পরে আমি সাবেক হয়ে যাব, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছ। আর নতুন যে কমিটি আসছো আজকের পর থেকে, তাদেরও একটা যে আগের থেকে অন্ততপক্ষে তার চেয়ে ভালো করা যায়, পজিটিভ যে একটা প্রতিযোগিতা আছে সেটা তোমরা করবে, তোমাদের জন্য শুভকামনা। আবারও সবাইকে যারা দীর্ঘক্ষণ থেকে আজকের অনুষ্ঠানটুকু শুনছ এবং গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে দেশে বিদেশে যারা হয়তো পড়বে অথবা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যখন দেখবে আজকের এই অনুষ্ঠানে, সবাইকে যারা শুনবে দেখবে সবাইকে শুভেচ্ছা। এবং প্রধান উপদেষ্টা হিসাবে যতটুকু সফলতা সমস্ত কর্মী বাহিনীর, সায়েন্স ক্লাবের কর্মী বাহিনীর, আর যে ব্যর্থতাটুকু আছে যেহেতু আমাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, সমস্ত ব্যর্থতা হলো প্রধান উপদেষ্টা, আমি হয়তো ভালো উপদেশ দিতে পারিনি। আর যতটুকু সফলতা সম্পূর্ণটা হলো আমাদের এই সায়েন্স ক্লাবের যে কর্মীরা আছো, সকাল সন্ধ্যা যারা ক্লাবটাকে মুখরিত করে রাখো তাদের, ফলে তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে যে কয়টা সময় প্রধান উপদেষ্টা প্লাস উপদেষ্টা হিসাবে তোমরা আমাদেরকে রাখো, সে কয়টা দিন আমি তোমাদের সাথে কাজ করব এবং এই ক্লাবের যতটুকু সুন্দর সমৃদ্ধি করা যায় সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে আমার মঞ্চ উপবিষ্ট শিক্ষক মন্ডলী যারা আছেন সবাইকে এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।